প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ আয়োজিত এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলী, মহাসচিব ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। আমার সাথে রয়েছেন অধ্যাপক এম আনিসুর রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট, যুগ্ম মহাসচিব ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। এবং আমার বাঁ দিকে রয়েছেন অধ্যাপক সেলিমুর রহমান, সভাপতি অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ। রয়েছেন অধ্যাপক ফারুক আহমেদ, পরিচালক শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং মহাসচিব বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি। আলোচনার শুরুতে আমরা অধ্যাপক মোহাম্মদ আলী স্যার আপনার কাছে আসতে চাই। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, দিবসটির প্রতিপাদ্য এবং এর গুরুত্ব সম্পর্কে আমাদের বলুন। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ফাইন্ড দি মিসিং মিলিয়ন্স, লক্ষ লক্ষ অজানার খুঁজে। মানে বোঝা দেখা যাচ্ছে বিশ্বে প্রায় 290 মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত, এবং তারা জানে না তাদের শরীরে এই ভাইরাস বহন করছে। তাই সবাইকে জানানো যে তোমার শরীরে এই ভাইরাসটা আছে কি না সেটার জন্য তুমি সচেতন হও, এবং এর কী কাজ করতে হবে, একটাই কাজ, সেটা হলো একটা টেস্ট করতে হবে। হেপাটাইটিস বি এবং সি শনাক্তকরণের জন্য একটা টেস্ট করতে হবে। এই টেস্টটা করলেই দেখা যাবে যদি আপনার শরীরে এই ভাইরাসটা বিদ্যমান থাকে তাহলে আপনি তাড়াতাড়ি চিকিৎসা নিতে পারবেন, এবং প্রাথমিক পর্যায়ে আপনার রোগটা হেপাটাইটিস বি এবং সি নির্ণয় হয়ে যাবে, যেটাকে আমরা বলি নীরব ঘাতক। সে নীরব ঘাতক আপনার ক্ষতি করতে পারবে না, এবং যদি ক্ষতি করেও থাকে তাহলে কোন স্টেজে আছে সেটা নির্ণয় হবে। আরেকটা জিনিস হলো, আপনি যদি সচেতন হন, আপনি মনে করেন আপনার হেপাটাইটিস বি, আজকে টেস্ট করার পরে আপনার হেপাটাইটিস বি এবং সি শনাক্ত হলো, তাহলে আপনি আপনার পরিবার, আপনার সন্তান, আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে সতর্ক করতে পারবেন, এবং তারাও টেস্ট করে ভ্যাকসিন নিতে পারবে যাতে প্রতিরোধ হতে পারে। বিশ্বজুড়ে আজকে এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ পর্যায়ে অধ্যাপক সেলিমুর রহমান স্যার আপনার কাছে আসতে চাই। যেমনটা স্যার বলছিলেন যে হেপাটাইটিস বি এবং সি নীরব ঘাতক, তো এই নীরব ঘাতক কীভাবে আসলে বিস্তার লাভ করছে? নীরব ঘাতক মানে যেটা নীরবে আমাদের শরীরে থাকে, ভিতরে ভিতরে ক্ষতি করে, আমরা জানি না। যখন আমরা জানতে পারি তখন খুব একটা বেশি কিছু করার থাকে না, সেজন্যই আমরা এটাকে নীরব ঘাতক বলে থাকি। এটা আমাদের শরীরে ঢুকে কোনো কোনো সময় জানা থাকে আমাদের, কোনো কোনো সময় আমাদের অজান্তে শরীরের ভিতর ঢুকে পড়ে। ঢুকে পড়ে এটা রক্তের মাধ্যমে, সুই সিরিঞ্জের মাধ্যমে, কিংবা অন্তরঙ্গ মেলামেশার মাধ্যমে কোনো কোনো সময় ঢুকতে পারে। এবং ইদানিং আমরা যে লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা বলে থাকি, এই ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে আমাদের শরীরে এটা ঢুকতে পারে। ঢুকার পর আমাদের শরীরে এটা কোনো বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম করে না, বিশেষ করে সি তো সিমটম একেবারেই করে না, এটা নীরবে রয়ে যায়। এবং মনে করেন বির ব্যাপারে 4-5 বছর পরে, এবং সির ব্যাপারে যে যখন জটিলতা হয় এটা 15-20 বছর পরে আমাদের শরীরে লক্ষণ দেখা দেয়, সিরোসিস কিংবা লিভার ক্যান্সার হিসেবে লক্ষণ দেখা দেয়, তখন আসলে আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করে আরোগ্য লাভ করা সেই মুহূর্তে সম্ভব হয় না। সেজন্য এটাকে আগে শনাক্ত করতে হবে, এবং চিকিৎসা করলে এটা প্রাথমিক অবস্থায় লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার আগেই চিকিৎসা করতে হবে। আমরা অধ্যাপক আনিসুর রহমান স্যারের কাছে আসতে চাই, যে স্যার বলছিলেন যে হেপাটাইটিস এই যে বি এবং সি, এই রোগটাকে আমরা কীভাবে আসলে শনাক্ত করতে পারি? হেপাটাইটিস বি শনাক্তকরণ খুব সহজ পদ্ধতিতে এটা পরীক্ষা করা যায়। এটার জন্য হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন প্রথমে আমরা করি, এবং সি ভাইরাসের জন্য সি ভাইরাসের অ্যান্টিবডি আছে, অ্যান্টিএইচসিভি, এটা একটা ব্লাড টেস্ট, এই দুটো ব্লাড টেস্ট করলে প্রাথমিকভাবে রোগটা নির্ণয় করা যায়। কিন্তু শুধু এই দুটো টেস্ট করলে হয়ে যায় না, এখানে শেষ নয়, চিকিৎসা করতে হয়। তাহলে কিন্তু হেপাটাইটিস বির জন্য হেপাটাইটিস বি এর ডিএনএ এবং আরও কিছু পরীক্ষা, লিভার ফাংশন এটা করতে হয়, এবং সি ভাইরাসের জন্য হেপাটাইটিসের জন্য আরএনএ আছে যে টেস্ট, এবং আরএনএ এবং জেনোটাইপ, এই দুটো জিনিস কিন্তু খুবই প্রয়োজন তার চিকিৎসার পারপাজে। তো সেই জন্য হেপাটাইটিস বির রোগ এবং সি ভাইরাস রোগ নির্ণয় হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, তার পূর্ণাঙ্গ
পরীক্ষাটা করে তার সে চিকিৎসা তার প্রয়োজন আছে কি না সেটা নির্ণয় করে চিকিৎসকের পরামর্শটা নেওয়া উচিত, তাহলে সে এই রোগের হাত থেকে বাঁচতে পারবে। অধ্যাপক ফারুক আহমেদ, আপনার কাছে আসতে চাই যে এই যে হেপাটাইটিসের কথা আমরা বলছি, তা এর চিকিৎসা ব্যবস্থা এই সম্পর্কে যদি বলেন যে আমাদের দেশে কী কী সুযোগ সুবিধা রয়েছে। বর্তমান সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন সময় নিয়েছে যেগুলো অত্যন্ত কার্যকরী হয়েছে এবং এগুলো দেশের মানুষ উপকৃত হয়েছে এবং এবং আন্তর্জাতিকভাবেও এই ব্যবস্থাগুলো স্বীকৃতি পেয়েছে। তো সেই প্রচেষ্টার অংশ হিসাবে বর্তমান সরকার কিন্তু এই হেপাটাইটিস রোগ নিয়েও কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে যদি আমি বলি যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়গণ পাশাপাশি আমাদের স্বাস্থ্য মহাপরিচালক ওনারা কিন্তু এই ব্যাপারে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে ধরেন প্রথম হলো জনসচেতনতা বৃদ্ধির যে পদক্ষেপগুলো, যেমন বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে ইনভলভ করা, যেখানে সরকার এবং পাশাপাশি সরকারের সহযোগী যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে আমরা যারা এই রোগের চিকিৎসার সাথে সম্পর্কিত সবাই মিলে কিন্তু এই মিডিয়াতে প্রচার করে এখন কিন্তু একটা জিনিস আমরা স্বীকার করবো সবাই সম্ভবত যে আমাদের দেশে অলমোস্ট অনেক অধিকাংশ লোকই কিন্তু এই এই ভাইরাসগুলো সম্বন্ধে এখন ওয়াকিবহাল। এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা এই এই সমস্যা সমাধানের জন্য সবাইকে এই সম্পর্কে জানতে হবে। তো সরকার বোধহয় প্রাথমিক স্টেপ হিসেবে জানানোর যে ব্যাপারটা এটাতে সরকার অবশ্যই সফল। তারপরে আসেন যে জীবাণু যে আছে কি নাই পরীক্ষা করে ধরা, সেটার ব্যাপারে কিন্তু যে টেস্টগুলো আমরা মনে করি অত্যন্ত সুলভ মূল্যে এবং সরকার এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে এগুলো প্রায় খুব নামমাত্র মূল্যে এই টেস্টগুলো প্রচলিত আছে এবং আমাদের জনগণ কিন্তু এই টেস্টগুলো যে কোনো জায়গায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠানে কিন্তু এগুলো করতে পারে। তিন নম্বরে যে প্রিভেনশনের যে ভ্যাকসিনটা আছে এটা তো বিস্ময়কর যে আমাদের মতো দেশে ধরেন এই ভ্যাকসিনটা এখন ইপিআই শিডিউলে অন্তর্ভুক্ত হয়েছে, সেটা 2003 সালের পর থেকে বর্তমান আমাদের যে সরকার এই সরকার যখন প্রথমবার ক্ষমতা আসেন তখন এই কাজটা করে দিয়েছিল যে তাতে করে ইপিআই শিডিউলের আওতাভুক্ত থাকার কারণে আমাদের দেশের শতকরা 97% শিশু কিন্তু এখন এই হেপাটাইটিস বি ভ্যাকসিন ভাইরাসের ভ্যাকসিন পাচ্ছে। তো এটা আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট এবং এই জন্য কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং এটার জন্য পুরস্কৃত হয়েছে। তো এগুলো হলো ধরেন প্রিভেনশনের জন্য, পাশাপাশি ধরেন চিকিৎসার জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, একটা সময় ছিল ওষুধগুলো অত্যন্ত মূল্য বেশি ছিল, সহজ প্রাপ্য ছিল না। এখন কিন্তু বর্তমান সরকারের একটি পদক্ষেপের কারণে এই ওষুধগুলো অত্যন্ত সুলভ মূল্যে অ্যাফোর্ডেবল প্রাইসে সব জনগণই যে কোনো জনগণ এগুলো কিনতে পারে। বি ভাইরাস এবং সি ভাইরাসের যে ওষুধগুলো বর্তমানে সারা পৃথিবীতে আছে এর অধিকাংশ ওষুধগুলো আমাদের দেশে পাওয়া যায় এবং অত্যন্ত সুলভ মূল্যে সব জায়গায় পাওয়া যায়। এটাও আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট আমরা মনে করি যে এই রোগ যেগুলো সমস্যা আমাদের দেশে অত্যন্ত বেশি এগুলো সমাধানের জন্য বা এগুলো মোকাবেলার জন্য যে ওষুধগুলো দরকার এগুলো সরকার সুলভ মূল্যে সব জায়গায় এটা অ্যাভেলেবল করেছে, এটা আমরা মনে করি যে এটা বিরাট পদক্ষেপ আমাদের জন্য। আবারও অধ্যাপক মোহাম্মদ আলী, আপনার কাছে আসতে চাই যে বিশ্ব হেপাটাইটিস দিবস, এই দিবসটি উপলক্ষে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন? আমরা একটা পোস্টার যেটা এখানে দেখাচ্ছি সেই পোস্টারটাই আমরা এইবার সোশ্যাল মিডিয়াতে দিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে যাতে পপুলারাইজ করা যায় সেটা আমরা পদক্ষেপ নিয়েছি। আর আমরা ঢাকার বিভিন্ন সেন্টারে প্রায় 20টি সেন্টারে আমরা হেপাটাইটিস বির টেস্টিংয়ের বন্দোবস্ত করেছি, মানুষ এই টেস্টিংগুলো করতে পারবে। আর আমরা একটা সুবিনার প্রকাশ করছি যে সুবিনারে মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এমনকি ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মূল্যবান বাণী দিয়েছেন, সেটা আমরা প্রকাশ করব এবং বিভিন্ন আর্টিকেল সচেতনামূলক হেপাটাইটিস সচেতনতার বিভিন্ন আর্টিকেল এটাতে আমরা প্রকাশ করছি। আরেকটা জিনিস করছি আমরা আপনাদের সেমিনার করব, এই সেমিনারে ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টস এবং আমাদের শত শত পেশেন্ট আছে সেই পেশেন্টরা এবং তাদের পরিবাররা এটাতে জয়েন করবে, যাতে গিয়ে তারা নিজেরাও সচেতন হয়েছে এবং পরিবারও সচেতন হয়। আর আরেকটা আপনারা জানেন যে সিলেটে আমাদেরকে গণপ্রধান সরকার একটি জায়গা দিয়েছেন, সেই জায়গায় আমরা একটি আউটডোর লিভার রোগের আউটডোর প্রতিষ্ঠা করেছি, সেটাতে আমরা এই সপ্তাহের ভিতরেই একটা ফ্রি স্ক্রিনিং এবং অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করব যাতে গিয়া ওই অঞ্চলের মানুষ এটা নিয়ে সচেতন হতে পারে। আমরা অধ্যাপক সেলিমুর রহমান স্যার আপনার কাছে আসতে চাই, এই হেপাটাইটিস বি এবং সির যে চিকিৎসা ব্যবস্থার কথা বললেন আলোচকবৃন্দ,
তো এইগুলোর ওষুধগুলোর কার্যকারিতা সম্পর্কে যদি বলেন, ওষুধগুলো সম্পর্কে হেপাটাইটিস বি এবং সি এই দুটো যে ওষুধগুলো আন্তর্জাতিক বাজারে অ্যাভেলেবল এর প্রায় সবগুলি আমাদের এই দেশে অ্যাভেলেবল এবং শুনে আপনি অত্যন্ত আনন্দিত হবেন যে অত্যন্ত সুলভ মূল্যে অত্যন্ত কম দামে এই ওষুধগুলো পাওয়া যায়। বিশেষ করে সি ভাইরাসের যে চিকিৎসা এটা উন্নত বিশ্বের যে দাম তার চেয়ে 100 গুণ কম দামে এটা পাওয়া যায় এবং অনেক উন্নত দেশের লোকজন ডায়াগনোসিস হওয়ার পরে কিন্তু আমাদের এই দেশ থেকে ফুল কোর্সটা নিয়ে তারা চিকিৎসা করেন। ইভেন তাদের দেশে ইন্স্যুরেন্স যে কভার করে সেটারও মূল্য আমাদের এই মূল্য হচ্ছে অনেক গুণ বেশি। আমি নিজে অনেক রোগীকে চিকিৎসা করেছি, বিশেষ করে চীন, আমেরিকা, ইউরোপ এদের অনেক দেশেরই রোগীরা কিন্তু আমাদের দেশের ওষুধ নিয়ে যায়। তো এটা কার্যকারিতা যদি বলেন, আমরা আগে যে ওষুধগুলো ব্যবহার করতাম বিতে করতাম, ইন্টারফেরন করতাম, মুখে খাওয়ার কিছু ওষুধ ছিল, বিশেষ করে খাওয়ার ওষুধগুলো রেজিস্ট্যান্স হয়ে যায় এবং বর্তমানে যে নতুন নতুন খাওয়ার ওষুধ বিতে আমরা ব্যবহার করছি সেগুলো রেজিস্ট্যান্স হওয়ার প্রবণতা খুবই কম, আমরা খুবই সেফলি এবং ইফেক্টিভলি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি। তো এই সি ভাইরাসের ওষুধগুলো এত সহজলভ্য হয়ে গেছে আমাদের দেশে যে এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। যারা করতে পারে না, আপনি শুনে আরও খুশি হবেন যে বর্তমান সরকার তাদের এসডিজি গোল অ্যাচিভ করার জন্য কিন্তু বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে এই সি ভাইরাসের ওষুধ দিয়ে থাকেন। তো এগুলি খুবই আশার বাণী এবং সি ভাইরাসের ওষুধের যে কার্যকরিতা, এটা কার্যকরিতা আগের ওষুধগুলো ছিল প্রায় 30-50%, এখনকার ওষুধগুলোর কার্যকরিতা প্রায় 100%, এটা 95%-এরও বেশি এবং আপনি ব্যবহার করলে এর রেজিস্ট্যান্স হওয়ার প্রবণতাও খুবই খুবই কম, অকার্যকর হওয়ার প্রবণতাও খুবই খুবই কম। কাজে এটা আমরা মনে করি এই শতাব্দীতে এটা একটা যুগান্তকারী অ্যাচিভমেন্ট এবং কোনো কোনো সায়েন্টিস্ট এমনও দাবি করে থাকেন যে দে উইল মেক দিস প্ল্যানেট ফ্রি অফ হেপাটাইটিস ইন ফিউচার, মানে আমরা ভবিষ্যতে এই প্ল্যানেটকে আমাদের বিশ্বকে হেপাটাইটিস সি থেকে মুক্ত করতে পারব। আবার আসব আনিসুর রহমান স্যার আপনার কাছে। হেপাটাইটিস বি টিকা সম্পর্কে আমরা জানি, তো এই টিকা আসলে কীভাবে আরও সহজলভ্য করা যায়? ইপিআই শিডিউলে আছে আমরা জানি, আরও কীভাবে সহজলভ্য করা যায়? ধন্যবাদ। টিকা সম্পর্কে প্রফেসর ফারুক আহমদ অলরেডি কিছু আলোকপাত করেছেন, তো আমি মনে করি যে এই সম্পর্কে আমাদের একটু ন্যাশনাল অ্যাওয়ারনেস বা একটা ন্যাশনাল প্রোগ্রাম আসলে সেট আপ করা উচিত আর আমাদের টার্গেট গোলও করা উচিত যে কোন গ্রুপকে আমরা আগে প্রথম নির্মূল করব। তো আমি মনে করি যে যারা প্রসূতি মা, আমি মনে করি তাদেরকে আগে মানে টার্গেট করা উচিত আমাদের, যে তাদের যদি সম্ভব হয় প্রত্যেকটা প্রসূতি মাকে আমরা হেপাটাইটিস বি স্ক্রিনিং আগে করব। তারা যদি পজিটিভ হয় তাহলে তাদের যে বাচ্চা যে শিশু তাদেরকে আমরা প্রথমে টিকা দিব এবং সম্ভব হলে মানে গ্লোবুলিনে দেবো জন্মের প্রথম দিনে। এটা প্রথম স্ট্র্যাটেজি আমাদের হওয়া উচিত এবং দ্বিতীয় স্ট্র্যাটেজি আমাদের হওয়া উচিত যে সবাইকে, সব শিশুকে জন্মের প্রথম দিনে যদি টিকা দেওয়া যায়, যেটা ফারুক আহমদ বলছিলেন যে সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব না কিন্তু যদি একটা সমন্বিত পরিকল্পনা নেওয়া যায় সরকারের সাথে মিলে এবং বেসরকারি বিভিন্ন সংস্থা যা আছে তারাও যদি সহযোগিতা করে, আমি মনে করি যে বার্ড ডোজ অফ হেপাটাইটিস বি যদি ইমপ্লিমেন্ট করা যায় আমাদের দেশে তাহলে হেপাটাইটিস বি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এই দেশ থেকে। তো এই এই মেসেজ বা এই এটা আমি জনগণকেও দিতে চাই এবং যারা সরকারের মহামান্য সরকারের যারা প্রতিনিধি আছেন যারা এই এইসব বিষয়ে চিন্তাভাবনা বা গবেষণা করেন তাদেরও এই 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 জিনিসটা বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, আমরা সবশেষে প্রফেসর ফারুক আহমেদ আপনার কাছে আসতে চাই যে ভাইরাল হেপাটাইটিস এটা নির্মূলে সরকারি বিভিন্ন উদ্যোগ আছে আমরা জানি, যে আরও কি ভবিষ্যতে আর কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে যাতে হেপাটাইটিস নির্মূলে আমরা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি? এটা দেখেন আমরা দুইটা টার্গেট করতে হবে, একটা হলো যারা আক্রান্ত না মানে প্রিভেনশন, এটা আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। আমাদের মতো দেশ যেখানে ধরেন ছোট্ট দেশ, অনেক জনগণ, আমাদের সম্পদের কিছু সীমাবদ্ধতা আছে, তো সেই বিবেচনা আমাদের এটাই প্রথম টার্গেট হওয়া উচিত যে এটা যেন কোনোভাবেই নতুন কাউকে আক্রান্ত করতে না পারে। আর এটা করতে হলে প্রথম যেটা হলো যে মানুষকে সচেতন করা, এই ভাইরাসগুলো সম্পর্কে এটা জানা, ভাইরাসগুলো কীভাবে শরীরে ঢুকে এগুলো অলরেডি আমাদের আলোচকবৃন্দ আলোচনা করেছেন, এগুলো জানলেই কিন্তু আমরা নিজেরও প্রিভেনশনের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। তার মানে ব্যক্তিগত পর্যায়ে সচেতন হইলেই প্রিভেনশনের জন্য সবচেয়ে বেস্ট। তারপরে তো সরকারি বিভিন্ন উদ্যোক্তা আছে, আমরা অলরেডি বলেছি
সরকার তার সাধ্যমতো চেষ্টা করতেছে যেন এটা মানুষ যেন এই ব্যাপারে সচেতন হয় এবং প্রিভেনশনের জন্য মানুষ উদ্যোগী হয়। আর দ্বিতীয়ত হল যারা অলরেডি আক্রান্ত আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা মোহাম্মদ আলী স্যার প্রথমে বলেছেন যে আমাদের দেখেন 10 জন আক্রান্তের মধ্যে 9 জনই কিন্তু অজ্ঞাত এখনও, এটা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স। তাই তো আমরা অজ্ঞাত যারা আছে এদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হলে সবাইকে সচেতন করে যারা এখনও এটা যেন টেস্ট করেন নাই তারা একটু টেস্ট করে নেওয়া। আমার নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গেলে সরকারি এবং প্রাইভেট সব জায়গাতেই টেস্ট অ্যাভেলেবেল আছে, এটা করলে কিন্তু এটা আছে কি নাই জানা যাবে। যাদের আছে তাদের একটু একটু কষ্ট করে চিকিৎসা যেন আসতে হবে। সি ভাইরাস অলরেডি সেলিম স্যার বলেছেন যে সি ভাইরাসের যে চিকিৎসা আছে এটা যুগান্তকারী চিকিৎসা আছে এবং আমাদের দেশে আমরা বলবো শুধু সৌভাগ্য না, এটা আমাদের জন্য একটা মানে স্বর্গীয় পাওয়া যে এত কম দামে যেখানে ট্যাবলেট একটা ট্যাবলেটের দাম 1 লক্ষ টাকার উপরে সেখানে ট্যাবলেটটা আমরা 500 টাকায় পাই। তো এটার জন্য জনগণের মানে সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আমরা এটা ধন্যবাদ দিলে বোধহয় কম দেওয়া হবে যে এরকম একটা স্বর্গীয় জিনিস করে দিয়েছে গভর্নমেন্ট। পাশাপাশি বি ভাইরাসেরও এখন অনেক ভালো চিকিৎসা বেড়েছে যেখানে আপনাকে ভাইরাসটা নির্মূল না হলেও ইনঅ্যাক্টিভেট করা সম্ভব হয়। সুতরাং চিকিৎসার জন্য যাওয়া এই কয়েকটা জায়গায় যদি আমরা একটু উদ্যোগী হই, আমরা সচেতন হই, তাইলে সম্ভবত এই ভাইরাসের প্রতিরোধ এবং ভাইরাসের চিকিৎসা এবং জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করা সম্ভব হবে। অধ্যাপক আনিসুর রহমান, একেবারে এই যে জনগণের উদ্দেশ্যে আজকে যে আমরা হেপাটাইটিস দিবসটা পালন করছি, তো এই বিষয়ে মানে জনগণের প্রতি আপনার কি মেসেজ থাকবে? জনগণের প্রতি আমার এই মেসেজ থাকবে যে আপনি নিজে সচেতন হন, আপনার পরিবারকে সচেতন করুন, নিজে পরীক্ষা করুন হেপাটাইটিস বি এবং সি, এবং আপনার পরিবারের সকলকে এই হেপাটাইটিস বি এবং সির যে সহজলভ্য পরীক্ষা আছে সেটা করুন, এবং যার শরীরের মধ্যে হেপাটাইটিস বি নাই তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করুন। যার টিকা দেওয়া হয়নি, যার হয়েছে তার তো আছেই, কিন্তু যার টিকা দেওয়া হয়নি তার জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করুন। আমি বলবো এবারে যে প্রতিপাদ্য বিষয় ফাইন্ড দ্য মিসিং মিলিয়ন্স, মানে এই যে অজানা রোগী আমাদের সমাজে ঘুরছে তাদেরকে শনাক্ত করা, যাদের রোগ নেই তাদেরকে ভ্যাকসিনেশন করা, এবং যাদের রোগ আছে তাদেরকে প্রপার চিকিৎসা দিয়ে রোগ মুক্ত করা, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে হেপাটাইটিস বি এবং সি মুক্ত রাখতে পারব। অধ্যাপক মোহাম্মদ আলী স্যার, আমি মনে করি যে প্রত্যেকটা কান্ট্রিরই একটা ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল স্ট্র্যাটেজি আছে। তো এটা আমাদের গণপ্রধান সরকার অনেক কিছু করছেন আমরা জানি, কিন্তু একটা সব কিছুরই প্রত্যেক দেশেই একটা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। তো আমি মনে করি যে একটা ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল স্ট্র্যাটেজি হওয়া উচিত। তখন স্ট্র্যাটেজি আসলে যে আমরা যে যতগুলো কথা বলছি সব কিছু কিন্তু এই স্ট্র্যাটেজির আন্ডারে আসবে এবং একটা গোল থাকবে। কারণ হয়েছে কি, একটা ওয়ার্ল্ডওয়াইড একটা ক্যাম্পেইন চলছে যে ইলিমিনেশন অফ ভাইরাল হেপাটাইটিস বাই 2030, মানে 2030 সালে বিশ্বে হেপাটাইটিস মুক্ত হবে। তো এটার জন্য এই স্ট্র্যাটেজি, এই যে গোলটা অ্যাচিভ করতে গেলে প্রত্যেক দেশই একটা ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস স্ট্র্যাটেজি নিচ্ছে, যাতে গিয়ে 2030 সালে ভাইরাল হেপাটাইটিস নির্মূল করা সম্ভব হয়। তবে আমি গণপ্রধান সরকারকে অনুরোধ করব যে এটা বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের সরকার অনেক কিছু করেছেন, কিন্তু এটা এই যে স্ট্র্যাটেজিক গোল দেওয়া হয়েছে সেই স্ট্র্যাটেজিক গোল যেন আমরাও পিছিয়ে না থাকতে পারি। আমরা 2030 সালে দেখা গেল আমরা কিছুই করলাম না, এটা জিনিসটা হবে না। কারণ বিশ্ব যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স সবাই এই স্ট্র্যাটেজিক ইলিমিনেশন গোল 2030 দিয়ে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যেতে হবে সবার সাথে। এবং এটার জন্য আমি মনে করি প্রথমেই একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর কন্ট্রোল অফ ভাইরাল হেপাটাইটিস হওয়া উচিত। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বিশ্বে 290 মিলিয়ন হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত লোক রয়েছে এবং তারা তা জানেও না আসলে। তো আপনাদের প্রতি আমাদের আবেদন, আসুন সচেতন হন, হেপাটাইটিসকে জানুন এবং আজই পরীক্ষা করে জেনে নিন আপনার হেপাটাইটিস রয়েছে কিনা। সুস্থ থাকুন, ধন্যবাদ।